শেষের পরে যায় প্রথম চ্যাপ্টার কি বাকি থাকলো আমার দেখার দরকার নেই আর যাবো না সময় নিয়ে নিচে নাই। হ্যাঁ নবী আপনি আপনাকে এত দেবো আপনি রাজি হয়ে যাবেন, আল্লাহ আপনি কি দিয়ে রাজি করবেন, কি দিয়ে দেখলেন না কি দিয়ে রাজি করেছেন? আরে আদম শাফিউল্লাহ 300 বছর কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করতে চেয়েছে, মুসা নবী আল্লাহ দিদারে যাচ্ছেন, তুর পাহাড়ে ছুটে ছুটে যাচ্ছেন সাহাবীদের ছেড়ে দিয়ে, হে মুসা নবী তুমি ছুটে ছুটে এলে কেন, আল্লাহ তুমি যাতে না নারেজ নারাজ হয়ে যাবে না, ওরা অবহেলা করে আসছে, আপনি যদি নারাজ হয়ে যান তাই আপনাকে রাজি করার জন্য ছুটে ছুটে আসছে। আমার আল্লাহকে রাজি করতে চেয়েছে, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আদম চেয়েছেন আল্লাহকে রাজি করতে রাজি হয়ে যাও, ঈসা নবী চেয়েছেন আল্লাহকে রাজি করতে রাজি হয়ে যাও। ও ভাই যান বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কর করে ধূপ একদম উত্তপ্ত পানির গরম হাঁটু পর্যন্ত উঠছে, ফ্রিজের ঠান্ডা পানি রয়েছে, কিন্তু পিপাসায় গলায় শুকিয়ে বুক ফাটা পিপাসা লাগছে, কিন্তু রোজাটা ভাঙছেন না, মা গো ছাতিটা জ্বলে যাচ্ছে, বলে বেটা আর কয়েক ঘন্টা একটু সবর করলে রোজাটা হয়ে যায়, রোজাটা ভাঙিস না। হ্যাঁ এ বাবু তুমি অত কষ্ট করছো কেন, ফ্রিজের পানি আছে পান করে না, না না আমি রোজা তার মারা যাই মারা যাবো কিন্তু রোজা ভাঙবো না, কেন রে না আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ যেন রাজি হয়ে যায় আর রোজা ভাঙলে আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে রোজা তারও চেয়েছি আল্লাহকে রাজি করতে। ও ভাইয়ান শীতের কনকনে ঠান্ডা পানিতে 95 বয়সের বুজুর্গ ব্যক্তি ঠান্ডা পানিতে উঁচু করে একটা ছানা চাদর গায়ে দিয়ে ঠক ঠক করে চলেছে মসজিদে নামাজ পড়তে, ভাতিজা রাস্তা দিয়ে গায়ে যাচ্ছে, ও চাচা কি ব্যাপার আপনি ঘরে কি দু রাকাত নামাজ পড়তে পারেন না, এত ঠান্ডায় বেরিয়েছেন মসজিদে নামাজ পড়তে পারেন, বাপ মরা মরণ মৃত্যু সব যাকি সব আল্লাহর হাতে, হাতে আল্লাহ যেন রাজি হয় তাই আমি যাচ্ছি, মরে যাবো তো একদিন তো মরবই তো বটেই, তো এই যদি নামাজ পড়তে গিয়ে মরি তো ভালো কথা, তো নামাজিও চাইছে আল্লাহকে রাজি করতে। ভাই রে কামবাক আদমের বেটা বুঝতে না পারলে কপাল ফাটা, ও চাচা একটা চা খাবার না, খাটে খাটে খা, চা খেয়ে খাচ্ছিস, চা চেয়ে খাচ্ছিস, চা খাওয়ালো না ঘুরিয়ে দিল, ও বাবু মেয়েটার বিয়ে হবে 50 টাকা দাও না 100 টাকা দাও না, হ্যাঁ তোর বিয়ে হবে আমি কি দায়িত্ব নিয়েছি নাকি, না আমার সব জমা আছে বলে তাড়িয়ে দিল, আর ক্লাবে যখন চাইলো তো 5000 টাকা দিলে কেন বোর্ডে নাম লেখা হবে, হাই রে মুসলমান আদমের বেটা কপাল ফাটা, বুঝতে না পারলে। কিন্তু ওই ব্যক্তি যখন শুনলো যে যার মালিকের সব হজ করার মতো ক্ষমতা আছে অর্থ আছে, হজ না করলে কাবিলা করা জাহান্নামে যাবে, অর্থ সব বিচ্ছু হয়ে দংশন করবে, তখন বলে বাবা এত পয়সা কি করবে, একটা হয়তা করে দিই, কমসে কম তো লোকেরা তো হাজি বলে ডাকবে, জি হাজি বলে ডাকবে, তো হজ করতে গেলেন, ও মিয়া কাউকে জীবনে এক কাপ চা খাওয়ালেন না, 10 টাকা 20 টাকা দান করলেন না, কিন্তু আজকে লাখো লাখো টাকা খরচা করে চারদুয়ারি কাবার তো করতে এসছেন কেন, না হে আল্লাহকে রাজি করতে যদি আমি হজ না করি মারে গেলে সব হয়ে, তো আল্লাহ নারাজ হয়ে আমাকে যন্ত্রণা দেবে, সাত পিচ্ছু হয়ে দংশন করবে, তাই আল্লাহ যাতে রাজি হয়ে যায় তো এই জন্য আমি এত টাকা খরচা করেছি, কৃপণা এখানে করিনি, কারণ হাজিও চাইছে আল্লাহকে রাজি করতে। ও ভাই যান আপনিও চাইছেন আল্লাহকে রাজি করতে, আমিও চাইছি আল্লাহকে রাজি করতে, তবিরাও চাইছেন আল্লাহকে রাজি করতে, আর সেই সবাই চাইছে মখলুকা চাইছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ চাইছে হে মুস্তফা আপনি রাজি হয়ে যাও, বাগে জান্নাত হো আরশে আজম হর জগহ কি ঝান্ডা গড়া হে হো করম মুঝ পে সাহে উম্মত কা নাম লেতা হো মে পঞ্জতন কা রঙ লাই মেরে সফায়ে আহলে বাতি রং মুস্তফা নিয়ে এসে সাফা করার জন্য, দিলের বেমারি দূর করার জন্য, রঙ লাই মেরে সফায়ে মুস্তফা সে মুকদ্দর লড়া হে হমনে কুরআন মে পড়া হে কমলি বালে কর্তুবা বড়া হে, বস নাত কলম তো বহুত বড়া হে লেকিন আখরি মিশ্রা মুলাদা ফরমাইয়ে, ও মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ও মোহাম্মদ হে নূরে খোদা হে ইয়ে না সমঝো জুদা হে, পহলে তো ইসকো থোড়া তফসির কর দু, তফসির করনা চাহিয়ে না, কেসা কেসা বোল রা হে মোহাম্মদ রে খুদা হে, খুদা সে জুদা নেই, সেটা কি বাত, আবে
ভাই সুরজ কি আপনার তাবেদার বানিয়েছে কিন্তু একটু রিসার্চ করেননি ভাই যান সুরজ যখন লালিমায় হইতে একটা লালিমার পর্দা থেকে উঠে লালিমার পর্দা যখন সরে যায় তাপটা এসে আপনার গায়ে ধাক্কা মারে ঠিক না বেটি আপনি গাছতলায় ঘুমিয়ে রয়েছেন ঠান্ডা লেগেছে যেই সূর্যের তাপ এসে ধাক্কা মেরেছে কাজ করেছে ঘুম ভেঙে গেল পাসিনা পাসিনা ও আর একটু ঘুমাতাম সূর্যের তাপটা লেগে আমাকে ঘুম ভাঙিয়ে দিল ভাই সূর্য এসে ঘুম ভাঙালো না অন্য কে এসে ঘুম ভাঙালো তাপ কিরণ সূর্যের কিরণ সোয়া সূর্যের কিরণ এসে ঘুম ভাঙালো দোষী কি হবে কিরণ না সূর্য দোষী তো হবে না কারণ আমি অপটাইমে ঘুমালে সে তার ডিউটি পালনটা তো ভুল করবে না ঠিক না বেটি আমি দোপায়া ইনসান হয়ে জানোয়ারের মতো কাজ করতে পারি কিন্তু সে আদনা সৃষ্টি হয়েছে তার তার গতি কোনোদিন ফাউল করবে না ঠিক না বেটি তাই আল্লাহ বলছে সবাই রীতিমতো আমার সেইটা করে ইবাদত করে ইনসান ব্যতীত হাই হাই ওই জন্য তো সঁপে দিতে হবে রীতিমতো ইবাদত হবে ঠিক না বেটি তো সূর্য থাকলো 1500 কিলোমিটার দূরে আরো বেশি হবে ভুলে গেছি গতি তাই তো ভাই আমার সেই সূর্যের কিরণ এসে আপনার ঘুম ভাঙে দিল ভাই কিরণটা কি সূর্যের থেকে আলাদা ফুল দিয়া হলো আপনার চোখে ভাই ফুলের সুগন্ধ সুগন্ধ চোখে সুগন্ধ শোনা যায় যেখানকার জায়গায় সেখানে দিতে হয় তাহলে ফুল শোনা যেন নাকের জায়গার দরকার ঠিক না বেটি হ্যাঁ তো এরকম আউট জায়গায় চলে গেলে আউট হয়ে যাবে জায়গায় যেতে হবে ফুল থেকে যে খুশবুটা বের হয় খুশবুটা কি ফুল থেকে আলাদা না 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 হ্যাঁ ফুলেরই অংশ হ্যাঁ সূর্যের কিরণ সূর্য থেকে আলাদা নয় কিরণ সূর্য থেকে আলাদা নয় সূর্য এক জায়গায় আছে সূর্য ঠিক জায়গায় আছে কিন্তু গতি চালাচ্ছে কে কাজ করছে কে কিরণ তা আমার আল্লাহর যে নূর সে তো তার স্থির আছে তার কোনো হরকত নাই সে কিছু করতে পারে না যা কিছু করে তার কিরণ দ্বারাই করে অর্থাৎ নবী হলেন কিরণ জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য সূর্যের কিরণ যেমন সূর্য থেকে আলাদা নয় আল্লাহর নবী মুস্তফা আল্লাহ থেকে আলাদা নয় নূরের মোরা ও মোহাম্মদ হে নূরে খোদা হে ये न समझो ओ खुदा से जुदा है तो अल्लाह छिलो आहार अल्लाह छिले आहार হে নবী তোমাকে যখন বানিয়েছি তুমি আল্লাহ শরীক আমি আল্লাহ শরীক তোমার শরীক নাই আমারও শরীক নাই না না আমি আল্লাহ ক্ষমতাবান আমি মজবুত নয় এই দুখণ্ড করলাম তাহলে এক নূর হলো দুই আর নবী ফরমান নানা ওয়ালি নূরের মিন ওয়াহিদ আমি আর আলিয়া কিদের দুটি খণ্ড শরীক হলো আয় হায় আল্লাহ নবীর বাণী মর্তবা কি বুঝি এখানে আল্লাহর সঙ্গে নবী এক হলো না আল্লাহ শরীক হয়ে গেল জি তো ভাইরা আমার দরমিয়ার আহমদ আলিফে ডাল নিমেষে গেল আহমদ দরমিয়ার আহমদ তাহলে আহমদ কে মানুষের রূপে পেয়েছি মূল ঢাকাটা কি না মিম কায়েক পর্দা পড়া হে মা বন্দা বলছে সবই তো উর্দু উর্দু দিয়ে গেল আগের লোকরা উর্দু দিয়ে গেল আমাদের বাংলা কিছু গজল দিল না তাদের জন্য তিনটে ছন্দ বলে ক্যাম্প করব রহমতে রই ফুল বাগানের মালিকে কামলিওয়ালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা আল্লাহ হু হু করি না ভাই আল্লাহ হু হু করতে গিয়ে যদি প্রাণাশিস হয়ে যায় জীবনার ঘুরে আর হু হু হবে রমুশের দ্বারাই যদি দমে দমে দম করি দম যখন চলে যাবে কি নিয়ে শেষ বলে দমে খুঁজে দেখো না তো দমে দেখবে তো তুই ইল্লাল্লাহ জিকির আছে বলে তুমি তুমি যখন আমার সঙ্গে ছিল আমিও তোমার সঙ্গে হয়ে গেছি হিসাব নেবে কার তো নিজের লাভ এক লোটা পানিকে সমুদ্রে ফেলে দিলে যদি জিজ্ঞেস করে সমুদ্র তোর লোটা পানি কথা বলে তোমাদের মিশে গেছি খুঁজে দেখো এমনাম বলি আল্লাহ এমনাম বলি আল্লাহ এটা জুতা নয় রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর রসে মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে মালায় আমার শুকায় না রে
ইল্লাল্লাহর ওই রসে আর মুহাম্মাদি নাম শরণ করে গিরা দিলাম কোষে দমের সাথে করছি আমি দমের সাথে করছি আমি দমেরই দম খেলা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা পাঞ্জাতনি পঞ্চরঙ্গি পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা পাঁচ পাঁচ দিন আড়াতে সুগন্ধ চলছে মাতোয়ারা হয়ে গেছে দুনিয়া বিজ্ঞানরা ডেভেলপ করছে উপরে জাহাজ উড়াচ্ছে লোহা উড়াচ্ছে পানিতে লোহা ভাসাচ্ছে বিজ্ঞানরা উপরে যাচ্ছে আর 73 ফিরকার 72 মৌলবী ফাতুয়া দিয়ে কবরে নিয়ে যাচ্ছে এখানে দ্বন্দ্ব লাগাচ্ছে ঠিক না বেঠিক তাই কাজী নজরুল ইসলাম এদের অবস্থা দেখে বলেছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে আর বিবি তালাকের ফাতুয়া খুঁজেছি হাদিস দেখা চোখে এছাড়া আর কিছু খুঁজিনি বিবি তালাকের ফাতোয়া শুধু খুঁজেছি আর কিছু খুঁজিনি হায় 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 মুসলিম কম কেমন উন্নতি হবে ফেতনা ফাসাদ না লাগিয়ে দিনে মুহাম্মাদি কায়েম করবো সেদিকে না করে তোর বিবি তালাক মোর বিবি তালাক ওই বিবি তালাক ও কাফের ও মুনাফিক এই ফাতোয়া দিয়ে দিয়ে নিজেও জাহান্নামে যাচ্ছে অপর তো গুনাহ করছো তাকে আদেশ করো বাস কিচ্ছু না দেখতে পাই হোসাইনি হয়ে যাও হোসাইনি হয়ে যাও কিচ্ছু দরকার নেই হোসাইনি হয়ে যাও হোসাইন পাবো কোথায় হোসাইন ওয়ালা পীর ধরে নাও রং পেয়ে যাবে হ্যাঁ পঞ্চরঙ্গে পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতো আরা শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা সবাই নয় পঞ্চরঙ্গে পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতো আরা শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা তারাই দেখে ফুলের বাগার কারা আল্লাহ রে দেখে না তারাই দেখে ফুলের বাগার ফাতোয়া ভুলে যায় যখন দেখে যখন অরিরা দেখে না ফাতোয়া ভুলে যায় কি তারাই সে বাহার দেখে একবার দেওয়া না বাসঘরের মতো তারাই দেখে ফুলের বাগার হায় রে মন ভোলা ভোলা বাবা দেখেছে হাড়িগুড়ি নিয়ে তো ধরে ভোলা বাবা পার করলে কিন্তু আমরা পীর মসজিদের মধ্যে দেখি একসঙ্গে ভোলা হয়ে গেছে ভোলা বাবা পার করে গা জি কথাটা হয়তো অপরে বলে লাগছে না 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 বাংলা কথা হ্যাঁ আমার পীর মসজিদ ভোলা বাবা না এই আরবিতে আদম বলি আদমের নামই তো ভোলা আদমের নামই মনু যে যার ভাষায় সে নাম রেখেছে হেই রাম রাম বললে কাফের হয় ভাই রাম মানে তো রোশনি রাম মানে তো নূর রাবণ মানে অন্ধকার সীতা মানে সত্য সত্যতা ভাষা জানো মানে মতলব খোঁজো সব পেয়ে যাবে আলাদা কিছু নেই কিছু আমাদের আকৃতি আকারে এই দূরে দেখেছে এই গোলামের শেকল ছিন্ন করে ফেলে দেওয়া তল জানেন এক পিতাতেই জন্ম সবার কি মায়ের করে হিংসার বসে বিবেকের দোষে করিলে জাতের ভেদ জাত নাই যার সেই সদাকার দেখো কোরআন ফোরআন বেদ দাড়ি আর দড়ি কে বলে দাড়ি লম্বা রাখ কে বলে দাড়ি এক উসি বার রাখ এই আমি বলি একজনকে ভাই দাড়ি লম্বা রাখার ফাতোয়া কোথায় আছে নবী দেখেছেন তো ঠিক আছে নবী বলেছেন নাকি আমার মতো রাখো দেখা রাখ দাড়ি নিয়ে ফাতোয়া দড়ি নিয়ে ফাতোয়া পাঞ্জাবি নিয়ে ফাতোয়া হায় 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 হয়তো আবু তালেমকে কানে কানে কলমা পুড়িয়েছে সেটা শুনতে পেলো কানে কানে আর গাদির খমে আমার নবী জোরে জোরে এলান করলেন আলীর হাত ধরে ওটা শুনতে পাই কাম ব্যাক হায় হায় দাড়ি আর দড়ি যাবে গোড়া গড়ি দাড়ি আর দড়ি যাবে গোড়া গড়ি ছাড়িলে দেখে রে প্রাণ প্রাণ চলে গেলে সব গোড়া গড়ি যাবে না দাড়ি আর দড়ি যাবে গোড়া গড়ি ছাড়িলে দেখে রে প্রাণ ঘন্টাই ওরে ডাকি আছে যারে ডাকি সে তারে আজান নিজামুদ্দিন মাহবুবে ইলাহি মাহবুবে নিজামুদ্দিন বাবা ওনার একটা কেতাব আছে আমার নামটা বর্তমান মনে নেই তবু আমি বলছি কেতাবটা ফোন করলে বলে দেবো কেতাবটার নাম কি উনি সেই কেতাবের দ্বিতীয় পৃষ্ঠায় লিখেছে যে যে ধর্মের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে কারো ধর্মে কোনো কেউ বিদ্রুপ করতে যাও না কোরআন পাকেও আল্লাহ বলে দিয়েছে আয়াতপাক আছে অনেক দলিল আছে কারো ধর্মে কোনো অর্থ প্রয়োগ তুমি তার মন্দির ভাঙতে যাও না সে তোমার মসজিদ ভাঙবে না তুমি তার ভাঙবে সে তোমার ভাঙবে ঠিক না বেটে মানা করেছে তো যদি কেউ কারো ভাঙবে না কেউ কারো বিদ্রুপ করবে না এত ফাতোয়ার বাজি কেন অনেক কথা ছিল যখন যখনকার যে কথা সেই সময়টা ভালো লাগে ঠিক না বেঠিক ও ভাই স্যার আম খাওয়ার সময় যখন সেই সময় আম খাবো আর যদি সেই ঈদুল খাওয়ার সময় আম দিলে ভালো লাগে অতটা মজা লাগবে না খাবে জি তো ভাই স্যার তো মাহবুবে লাগি বলেছেন যে 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 ধর্মের মধ্যে দিয়ে যাবে না কেন সকলের একটাই উদ্দেশ্য কি না সেই একজনকে পাওয়ার উদ্দেশ্য সবাই তার পথেই চলেছে কিন্তু বিভিন্ন রুট
ভাই এটা তো আমি বলিনি, নিজামউদ্দিন বাবার কথা বলছি। ফতোয়া দেবেন নাকি? ওনার উপরে দেন খাজা উপরে ফতোয়া দেবেন নাকি? যে খাজা বলেছে আমি হোসেনের কলমতলে সব সঁপে দিয়েছি, হ্যাঁ, আর যে খাজা বলেছে দিন আস হোসেন, দিন হলো হোসেন, আল্লাহ বলে ইসলাম দিন, আর খাজা বলে হোসেন দিন। হোসেন শুধু দিন বলে খাজা বাবা ক্ষান্ত হননি, দিন পানা হোসেন, দিনকে সাহারা দেনে ওয়ালা হোসেন, সাহারা কে লয়? যে এতিম, বেওয়া, বিধবা, তাই তো? দিন এতিম হয়ে গেছে, এজিদের আমলে দিন এতিম হয়ে গেছে, দিন বেসারা হয়ে গেছে, দিন বাঁচানো আমরা কেউ নেই। কত সাহাবি এজিদের গোলামি করতে লাগলো, সব ভয়ে চুপ হয়ে গেল, কেউ এজিদের উপরে প্রতিবাদ করতে পারলো না, জান বাঁচার তাগিদে ইমাম এজিদের হাতে বায়াত করলো। ইমাম হোসেন বলছে জান যায় পর প্রাণ বচন না যায়। এই এজিদ কনভার্ট, তুই দৌলত চাইলে, দুনিয়া চাইলে, মালিকরা চাইলে সব দিয়ে দিতাম, তুই বায়াত চাইছিস? অতএব আমার নবী ইমাম বানিয়ে গেছে উম্মতের, ইমাম কোনদিন হাত দিতে পারে না, কারণ এটা ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এই হাত যদি এজিদের হাতে দিয়ে দিই তাহলে আল্লাহর হাতের আর কোনো অস্তিত্ব থাকবে না, তাই মাথা দিয়ে দেবো। তাই সে সময় দিন অসহায় হয়ে গেছিল, তাই খাজা বাবা বলছেন দিন পানা হোসেন, দিনকে পানা দেনে ওয়ালা, সাহারা দেনে ওয়ালা হোসেন। क्या जो दीन पना तुम्हें आज दीन मिला है, दीन को पनाह देने वाला हुसैन है, खाजा ने फरमाया, वही हुसैन के लिए ताजिया नाजायज कर रहे हो? अफसोस की बात है। नहीं नहीं, भरपूर दलाइल है, कोई बात नहीं, बस सूत्र में थोड़ा काफी गलत है। हाँ मैरामार, तब ताजिया पाक करबे ना, आदबे संगे यदि आदब ना दीते पारेन तो करबेन ना। क्या बोललाम? আদব যদি না দিতে পারেন, আপনি সারা জীবন জানেন মদ খাওয়া হারাম, তবুও খাচ্ছেন, তো অন্তত বলে বোঝানো যাবে না? যে তাজিয়া পাক করেন, আদব দেবেন, দশটা দিন মদ খাবেন না। কি বললাম? কোন রকম নিত্য নতঙ্গি করবেন না, দামামা বাজান, কিন্তু গানের কোনো ফাইটিং হবে না, আদব দেন। দামামা কেন না? ইমাম হোসেন মরেননি, আরে হলিরা যেখানে মরেননি তো ইমাম হোসেন কি করে মরবে? তা ইমাম হোসেন দৈহিক দিক দিয়ে হেরেছে, নৈতিক দিক দিয়ে জিতেছে। নৈতিক দিক দিয়ে কি না? তিনি মোহাম্মদীকে বাঁচিয়ে দিয়েছে, যার দ্বারা আমরা তিনি মোহাম্মদী পেয়েছি। অতএব তিনি মোহাম্মদী হোসেনকে দিয়ে পেয়েছি। আরে দশজন প্লেয়ারের মধ্যে তিনজন মার্ডার, তিনজন অ্যাটেম্পটেড মার্ডার, পা ভেঙে গেছে হাসপাতালে, কিন্তু হিতিপুরে আমার সাতজন প্লেয়ার জিতিয়ে দিয়েছে। বাজনা বাজাবেন না বাজাবেন? তবে ওই বাজনাটা যেন শরীয়তের খেলাফ না হয়। কি বললাম? হায় হায়, মুক্তাসর বললাম, সময় এলে পুরোটাই বলা যাবে, দলিল দিয়ে, শুধু ওই ওই টপিক, ওই চ্যাপ্টার। কি বললাম ভাইজান? না না না, আমি ভাই কুড়িটা রাত একটা না, আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুমোচ্ছিলাম। আল্লাহ, এই এলাকার জন্য একটু বিশেষ করে সময় দিন, তাজিয়া শরীফের জন্য আল্লাহ, আয়াকে করিমা আজকে ইন্টারনেটে পাচ্ছি কিনা? ইন্টারনেটে কোরআন ঘুরছে, পুরো তিনি মোহাম্মদের তাফসির ঘুরছে, হাদিস কোরআন ঘুরছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নাসারা মত সর্বজাতি সকলের মধ্যে যাচ্ছে। যদি কেউ হিন্দু শুনতে চায় সে কি আপনি ভালো দিতে পারবেন? যে মসজিদের চাকরি করছেন ওইটা রেকর্ডিং করে ইন্টারনেটে ছেড়ে দিলে ইউটিউবে, তাই ইউটিউবে থেকে নিয়ে হিন্দু হয় তার ঘরে বা যেখানে শুনতে পারে বাঙালি, ওইটা অরিজিনাল ভাবে যদি শুনতে আসতো আমি যেখানে বলেছেন কোথায় আছে
জওয়ানে বই উঠে ওদের রোহিণী লারোয়া ঈশ্বরের হাকি কি এরকম বহু খাইয়া আমার নিজের সঙ্গে দেখা কেতাব আছে পুরো দেখে বৈষ্ণবের কেতাব পুরো দেখে যে বৈষ্ণবের এত খাস কথা লেখা আছে বৈষ্ণবের পুরো মৃত্যুর কাছে কি তত খাস কথা আমি জীবন শুনেছি আমি তোমাকে ফাঁসিয়ে বলেছি যে প্রত্যেকটা শ্রান্ত বোধের মধ্যে আল্লাহ বিরাজ করছে যদি দেখতে চাও থেকে গেছে যেহেতু আমি ওটাকে ফাঁসিয়ে বলেছি আপনার হয় না আমি যাই অষ্টকের কিতাব দেওয়ানের রহস্য মানতাম আমি বোনেরও পারবেন বলছি না বোনেরও পারবেন চার রকম গাড়ি কিন্তু চার রকম বলা হয় যে যেমন করেছে কিন্তু অষ্টকের কিছু খাসো খাস কথা তো আছে আমার কাছে রিপোর্টের মাথা ঘুরে দেয় আমি চিন্তা করি পারি আরে বাপ কি খালা তার আল্লাহর দেখলে আল্লাহ কথা খেয়াল হয় যদি না গেলে না হয় তো যে হোসেনের মাজার তাকে জাতির করার জন্য কাজিয়া জ্ঞানী জাতির স্মৃতি স্বরূপ কাজিয়া বলা হয় তাকে যদি পানি আদতার সঙ্গে জুলুস করা হয় আর সেই কাজিয়া পাঠতে গেলে রামের কথা খেয়াল হবে না হোসেনের কথা খেয়াল হবে হোসেনের কথা খেয়াল ভালো না খারাপ যারা হোসেনের দুশ্মন তারাই তো হোসেনের স্মৃতি কে মিলাতে যায় তাকওয়া যা থাকবে সে করবে তাই খাজা বাবা তাকওয়া দেখিয়ে দিয়েছেন যে
খাজা বাবা তাকওয়া দেখিয়ে দিয়েছেন বলে আজও তার মাজার পাকে দেওয়ালে চারদিকে লিখিত রয়েছে সাস্ত হোসাইন বাদশাহ হোসাইন দিন আস হোসাইন দিন পানাস হোসাইন শব্দাদ নাদা দস দস দস্তে জিত হক্কা কে বিনা ইলা ইলা হোসাইন লা ইলাহার হক বুনিয়াদ হলো কি লা ইলাহার হক বুনিয়াদ আরে ভাই ইল্লাল্লাহ লাইলাহা দিয়ে নিজেকে মিটাও আমি কেউ নাই কোনো শরীক নাই আল্লাহর একমাত্র কেবল আল্লাহ বিরাজমান ঠিক না তবে কত পড়া হবে তা আমার খাজা বলছেন হাক্কাকে বিনা ইলা ইলা হোসাইন লাইলাহার হক বুনিয়াদ হলো হোসাইন ইয়ানে ইল্লাল্লাহ মকাম পাইয়ে দেনে ওয়ালা জোরে বলেন ভাই যদি ফতোয়া দিতে হয় তো সেই খাজা বাবা চাঁদির তাজিয়া পাক বানাতেন আমি শুনেছি আর খুব ভিড়ের মধ্যে একবার নজর পড়েছে ছোট্ট করে একটা তাজিয়া চাঁদের বানানো আছে ওই যে কি গেট বলে জানা দি ঢোকার সময় পাইনি খুব ভিড় ঠেলা ঠেলি তো ভাই আগে তো দু তিন বার করে ঢুকতে দিতে এখন নাকি বছরে চার বার দেয় তো ভাই ঢুকে দেখবেন আল খাজা বাবার তাজিয়া পাক ও ভাই আমার তাজিয়া পাক ইমাম হোসেনের মাজার পাকের স্মৃতি তাজিয়া পাক আচ্ছা কোরআন পাকে 238 নম্বর সূরা বাকারা আয়াত পড়ে দেখবেন মুসা নবী আলাইহিস সালাম কে যে তাবুকের মধ্যে তাবুক বলেন তো একটা বাক্স যে সিন্ধুকের মতো তার মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন কেন না ফেরাউনের ভয়ে বুঝলি তো ভাসিয়ে দিলেন সে তো অনেক করো না সেই তাবুকের কথা বলা হয়েছে সেই তাবুকে কি আছে না সেই তাবুকে কানজুল ইমানের মধ্যে রয়েছে কানজুল ইমান ওই কানজুল ইমান জি আল্লাহ হযরতের লেখা জি তদর মাঝে কানজুল ইমানের মধ্যে রয়েছে ওই আয়াত তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইন তাফসীরে হাকিমের হাওালা দিয়ে লিখেছেন যে ওই ওই তাবুকের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সকলের নূরানি তাসবীর আছে তাসবীর মানে বলেন ছবি ছবি হারাম না হালাল আমি কেতাবের হাওালা দিয়েছি তো বাস ওই আয়াতের তাফসীরটা খুঁজে দেখেন না পড়ে আমি দেখিয়ে দেবো আপনাকে পুরো ফটো করে পাঠিয়ে দেবো জি আজ হিন্দি থেকে একটা লিফলেট এসেছে বিভিন্ন কেতাবের হাওালা আছে মাসমুর সুলাইমান নবীর জামানায় মুজাসসম বানানো হতো মুজাসসম কি ঘোড়া বিভিন্ন এরকম ফতোয়া ছিল না অতএব যে মূর্তি বানাবার পরে যাকে দেব দেবী মনে করে না পূজা করা হয় না এমনি শখে বা কোনো কারণে বানিয়েছে এটা হারাম না এটাই বলতে চাইছে তো ভাই আজকে যে আপনারা আমার ঘরে সকলের ফটো আছে আচ্ছা বলুন ফটো এমনি এমনি তোলা হারাম কিন্তু হঠাৎ করে ছেলে মেয়ে হারিয়ে গেল ফটোটা না থাকলে আর পাবেন হাজার পেপারে খবর দেন চিনেকে আপনার চেয়ে আপনার মেয়ের ফটো আপনার ছেলের ফটো চেহারা চেনে আর ফটো থাকলে চেহারা দিয়ে ছেপে দিলেন জি পেপারে দিন এই ফটো থেকে যদি কেউ পেয়ে যায় তো সে একটা এনামের খাতিরে কিংবা ভরতার খাতিরে বলে দেবে আমি পেয়েছি আমার কাছে আছে ঠিক না বে দেখছি হ্যাঁ এগুলো হচ্ছে পরিচিতি ব্যাপার ফটো হারাম আবার হালাল কি বললাম ফটো হারাম আবার হালাল তাজিয়া করা হারাম আবার হালাল কোথায় হারাম নিজের আইয়া সিদ্দিলা সিপা বা নিজের ফুটানি স্টাইল দেখাবার জন্য জুলুস করে ঢামঢোল মদকে নিত্য তো ভাই তাজিয়া কিন্তু সরব করবেন না কেন মাদ্রাসাতে যদি মুরিব সাহেব পড়াতে পড়াতে কারো মেয়ে ছেলে কিনে পালিয়ে যায় আপনি কি মাদ্রাসা ভেঙে দেবেন না মুরিব সাহেবকে হাঁটাবেন তো যারা মদ খোর তাদেরকে হাঁটান তাজিয়া পাকে রাখুন মাদ্রাসা যেমন থাকে মসজিদে নামাজ পড়তে গিয়ে পিছনে গেল আগে বেরোলো নতুন জুতো নিয়ে পালালো তাহলে কি মসজিদ ভেঙে দেবে মসজিদে বাতাসা নিয়ে ঝগড়া লেগে গেল মসজিদে নামাজ পড়া বন্ধ করতে ভাই এরকম মদ ধরে বাহানায় ইফতার বাহানায় তাজিয়া পাকের বিরুদ্ধে চারণ করলে মাদ্রাসা উড়ে যাবে মসজিদ উড়ে যাবে এরকম অনেক লজিক আছে আমার নবী মুস্তফা যার হয় না তুলনা আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী যখন মদিনাতে গেলেন মদিনা নাম ছিল না ছিল ইয়াসরেব 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 ইতিহাস পড়েছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন কিন্তু মদিনা নাম ছিল না ছিল ইয়াসরেব ইয়াসরেব কিন্তু আমার নবী ইয়াসরেব মিটি দিয়ে নাম রেখে দিলেন মদিনা শরীফ নবী বুঝিয়ে দিলেন আমার নবী নবী বুঝিয়ে দিলেন নবী যেখানে থাকে আল্লাহ বুঝিয়ে দিলেন নবী যেখানে থাকে সেটা হলে মদিনা শরীফ ঠিক না বে ঠিক কোরআন পাকের সব হচ্ছেন নবী
জোর করে কাউকে গোমরাহ করা যাবে না, আর জোর করে কাউকে জান্নাতি বানানো যাবে না, কিন্তু মুখের কথায় অনেক হয়ে ভাজা হয়, ঠিক না বেঠিক? আল্লাহ যেন হেদায়ত করে। রাহম আমার নবী মোস্তফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, নিজের নূরে করছে নাজিল মালিক রব্বানা, আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা।